আসসালামু আলাইকুম খরগোশ প্রেমিকরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন রাবিড় লাবার তামান্নাতে আপনাদের সকলকে অনেক অভিনন্দন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হচ্ছে যে আপনারা আপনাদের নিউব্রন বেবিদেরকে এবং এক মাসের থেকে যে ছোট পনেরো থেকে বিশ দিন এরকম বাচ্চাদেরকে কিভাবে রাখবেন কোথায় রাখবে চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করেই দেওয়া যাক আপনাদের শীতকালে এই সময়ে যেসব খরগোশের যেসব মা খরগোশ বাচ্চা দিবে আপনারা চেষ্টা করবেন বাচ্চাটা যেন তারা নিরাপদে দেয় চট এবং কাপড় চোপড় সেট যেন অনেক সুন্দর দেওয়া থাকে যেন বাচ্চা কোনোভাবে ফ্লোরে পাকাতে অথবা খাঁচাতে অযত্নে বাচ্চা না হয় তাই চেষ্টা করবেন ওদেরকে ভালো একটি সেট তৈরি করে দেওয়ার জন্য সেট তৈরির সকল ভিডিও আমার এখানে দেওয়া আছে আপনারা মা ও বাচ্চা খরগোশের যত্ন অথবা প্রজননের প্লেলিস্টে পেয়ে যাবেন যখন দেখবেন যে আপনার মা খরগোশটি বাসা বানাতে শুরু করছে ঠিক তখন থেকে এরকম সেট তৈরি করে দিবেন। তো বাচ্চা যখন দিবে খরগোশ তখন আপনারা মা খরগোশকে কোনোভাবেই বিরক্ত করবেন না মা খরগোশ বাচ্চা দেওয়ার ঠিক দু ঘন্টা পরে বাচ্চাদেরকে ওখান থেকে আলাদা করে নিয়ে একটি ঝুড়িতে রাখবেন আপনারা আপনারা সেক্ষেত্রে এরকম ছোট ঝুড়ি ব্যবহার করবেন অনেক বড় না ছোট্ট ঝুড়ি আর এরকম ঢাকনা ব্যবহার করবেন এই ছোটো জায়গাতে খরগোশগুলো নতুন যে একদিনের খরগোশগুলো সেগুলো থাকলে অনেকটা গরম বোধ করবে তাই আপনারা তাদেরকে চেষ্টা করবেন এরকম ছোট ঝুড়িতে রাখতে আর নিচে সুতির কাপড় ব্যবহার করবেন অন্য কোন কাপড় নয় সুতির কাপড়ে সুন্দর করে বাচ্চা তুলা দিয়ে অথবা টিস্যু ছেড়ে দেবেন এই টিস্যু তুলা যদি দেখেন যে ভিজে গেছে তাহলে কিন্তু সাথে সাথে বদলিয়ে দিতে হবে তো বাচ্চাদেরকে আপনারা হওয়ার যে দু ঘন্টা পরে আলাদা করবেন করার পরে এভাবে রেখে আপনারা বাচ্চাদেরকে রান্নাঘরে রেখে দিবেন কারণ রান্নাঘরটা সবচেয়ে বেশি গরম থাকে শীতকালে তো আপনারা চেষ্টা করবেন রান্নাঘরে রাখতে আর শীতকালে যদি আপনার ঘরে ফ্যান এসি না চলে তাহলে আপনার ঘরের খাটের নিচে আপনারা খরগোশের বাচ্চাগুলোকে রাখবেন এটা আপনারা বিশ দিনও রাখতে পারেন অথবা পনেরো দিনও রাখতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করে খরগোশের ঢাকনা এমন হবে না যে তারা গরমে মরে যাচ্ছে আপনারা চট দিয়ে বা পাতলা কাপড় দিয়ে ঝুড়ির উপরটাকে ভালো করে ঢেকে দিবেন যখন তারা দশ দিনের পরে এরকম লোম গজিয়ে যাবে একটু বড় হবে তখন নিচে এরকম চট ব্যবহার করে খরগোশের বাচ্চাদেরকে রাখতে পারেন এরকম যে ফলের ঝুড়িগুলো আছে সেগুলোর সাথে কিন্তু ঢাকনা পাওয়া যায় আর যদি ঢাকনা আপনারা না পান তাহলে আরেকটি ফলের ঝুড়ি এরকম উপরে দিয়ে ওদেরকে এভাবে করে ঢেকে রাখবেন আর চারো পাঁচটাতে চট ব্যবহার করবেন চট দিয়ে একেবারে চারো পাঁচটা বন্ধ করে এক সাইডটা খোলা পাতলা সুতির কাপড় দিয়ে রাখবেন যেন উপরে নিচে থেকে খুব বেশি বাতাস ওদের কাছে না যায় আর যখন তারা একদিনের থাকবে তখন কিন্তু তাদের শরীরে লোম থাকবে না তাই চেষ্টা করবেন সেই সময়টুকু ওদেরকে খুব ভালো করে যত্ন নেওয়ার জন্য বাচ্চা কোনোভাবেই মায়ের কাছে রাখবেন না বাচ্চাকে দুবেলা সকালে এবং রাতে দুধ পান করানোর জন্য আপনারা নিজেরা নিয়ে যাবেন মা খরগোশকে দেখুন এরকম অনেক উঁচু জায়গাতে রেখে মা খরগোশকে ঝুড়িতে দিয়ে দিবেন এবং বাচ্চাকে দুধ পান করতে দিবেন মা খরগোশের মাথাটা একটু ধরে রাখবেন যেন সে নড়াচড়া না করে এই নিয়মে বাচ্চাদেরকে আপনারা যত্ন করবেন ঠিক এক মাস ভালো করে এভাবে যত্ন করলে আপনার কিন্তু সবগুলো বাচ্চাই অনেক ভালো থাকবে মারা যাবে না আর দুধ পান দু মাস পর্যন্ত চলতে থাকবে কোনোভাবেই দুধ পান করানো বন্ধ করা যাবে না তো খরগোশের বাচ্চার যত্ন মূলত এভাবেই নেওয়া হয় শীতকালে সকল যত্নের ভিডিও আমার খরগোশের যত্ন প্লেলিস্টে আছে আমি এর এরপরেও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে ক্লিক করে গিয়ে ঘুরে আসবেন তো আজ আর কথা বাড়াবো না আমি এভাবেই আমার বাচ্চা খরগোশের যত্ন করে থাকি আমার সবগুলো বাচ্চা মাসাল্লাহ বড় হয় ওদের কোনো রোগবালাই হয় না কোনো ক্ষতিও হয় না তো আপনারা ঠিক একইভাবেই কিন্তু ওদের যত্ন করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম